ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে চেলসি। ব্লুদের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে গোল পেয়েছে রোমেলু লুকাকু। আরেক ম্যাচে সাউদাম্পটনের সাথে এক এক গোলে ড্র করেছে ম্যানিউ। লা লিগায় রিয়াল মাদ্রিদ লেভান্তের রোমাঞ্চকর ম্যাচটি 3-3 গোলে ড্র হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে দ্বিতীয় দফার অভিষেকে আলো ছড়ালেন রোমেলু লুকাকু। সুযোগ কাজে লাগালেন রিস জেমসও। চেনা আঙিনায় ম্যাচ জুড়ে নিজেদের খুঁজে পেল আর্সেনাল। দাপুটে ফুটবলের পসরা মেলে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি দারুণ জয় তুলে নিল চেলসি। এমিরেটস স্টেডিয়ামে রোববার 2-0 গোলে জিতেছে তার দল। ক্রিস্টাল প্যালেসকে 3-0 ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল ব্লুজ নামের পরিচিত দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক ম্যাচের আগে সাউদাম্পটনের মাঠে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। 30 মিনিটেই খেয়ে বসে আত্মঘাতী গোল। শেষ পর্যন্ত ম্যাজেন গ্রিনউডের গোলে 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। লালিগায় রোববার রাতের প্রথমার্ধে যেন একাই খেলছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লেভান্তে। 12 মিনিটের মধ্যে 2 গোল করে এগিয়েও গেল, কিন্তু বদলি নেমে 2 বার সমতায় ফিরিয়ে রিয়ালকে ম্যাচে রাখলেন ভিনিসিউস জুনিয়র। শেষটায় 10 জন নিয়ে খেললেও কার্লো আনচেলতির দলকে রুখে দিল লেভান্তে। রোমাঞ্চকর ম্যাচটি 3-3 গোলে ড্র হয়েছে। শুরুতেই রিয়ালকে এগিয়ে নিয়েছিল গ্যারেথ বেল। লেভান্তের 3 গোলদাতা রজার মর্তি, হোসে কাম্পানা, রবার্ট পিয়ের। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আপাতত 2 নম্বরে উঠে এসেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্য পিছিয়ে 3-এ বার্সেলোনা। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ। জান্নাতুল কলি, নাগরিক।